আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা নাম হচ্ছে পাস্তা শিমুই ক্ষীর। এর জন্য মেইন যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে প্রথমেই লাগছে হচ্ছে এখানে 50 গ্রাম মতন পাস্তা নিয়ে নিয়েছি আমি, এর সাথে নিয়ে নিয়েছি 40 গ্রাম মতন শিমুই, সেটা কাঁচা শিমুই, এর সাথে নিয়েছি তেজপাতা, দুটো এলাচ আর একটু ড্রাই ফ্রুটস। এবার চলে আসছি এদিকে, এখানে আমি নিয়ে নিচ্ছি মিল্ক নিচ্ছি এখানে 500 ml মতন, এর সাথে সুগার নিচ্ছি 1 কাপ, তার সাথে আমি যে ইনগ্রেডিয়েন্টসটা নিচ্ছি এটা একটু আমাদের যে ফ্লেভারটা আছে আর কালারটা আছে এটা এনহ্যান্স করার জন্য শুধুমাত্র নেওয়া হয়েছে। এখানে আমি একটু ফুড কালার, এই 1/4 মতন, 1/4 স্পুন ফুড কালার, তার সাথে কিছু একটু কোল্ড মিল্ক আমি মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর নিচ্ছি ঘি। চলুন তাহলে আমরা তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করে দিই যে কিভাবে কিভাবে আমরা প্রসেসটা করে রান্নাটা তৈরি করে ফেলব। হ্যাঁ, তো দেখুন আমি কড়াইতে 4 টেবিল স্পুন মতন ঘি নিয়ে নিয়েছি আমাদের যে রং শিমুইটা আছে সেটাকে একটু ভেজে নেওয়ার জন্য। তো ফটাফট আমরা শিমুইটাকে এক চড়ে একটু ভেজে নিই। শিমুইটা এভাবে ধীরে ধীরে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে ভাজতে মোটামুটি 2 মিনিট মতন সময় লেগে যাবে। দেখুন মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে অন্য থালায় তুলে নিলাম। আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি যেখানে আমি পায়েসটা তৈরি করব। এখানে আমি 500 যে দুধটা রয়েছে সেই দুধটা প্রথমে ঢেলে নিলাম আর দুধটা একটু একটা ফুট আসা অবধি আমরা বেক করব। দেখুন দুধটা মোটামুটি জাল হয়ে গেছে, তো এবারে আমরা এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দেবো, কারণ শিমুইটা যেহেতু আমরা ভেজে নিয়েছি তো শিমুইটা আমরা একটু পরে অ্যাড করবো, যেহেতু পাস্তাটা কাঁচা রয়েছে তো সেই জন্য আমরা পাস্তাটাকে প্রথমে অ্যাড করবো। পাস্তাগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। আর ঠিক এই মুহূর্তে আমি দুটো তেজপাতা আর যে দুটো এলাচ ছিল সেই দুটোকে আমি অ্যাড করে নিলাম যাতে এর মধ্যে সুন্দর করে ফ্লেভারটা চলে আসে। অনেকেই এই মিষ্টি ক্ষীর বা পায়েস জাতীয় জিনিসে নুন অ্যাড করে না, কিন্তু আমি এখানে একটুখানি নুন অ্যাড করবো যাতে স্বাদটা ধরে, খুবই কিঞ্চিৎ অ্যামাউন্টে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু নুন অ্যাড করছি, জাস্ট এইটুকু নুন আমি অ্যাড করবো যাতে স্বাদটা ধরে। দেখুন পাস্তাটা জাল হচ্ছে দুধের মধ্যে, তো পাস্তা একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি আমার যে শিমুই ভাজা শিমুইগুলি রয়েছে সেগুলো আমি অ্যাড করে দেব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পাস্তা যেহেতু স্টিকি হয় সেই জন্য পাস্তা কিন্তু মাঝে মাঝে চিপকানোর একটা ভয় থাকে নিচে স্টিক করে যাওয়ার, তো সেই জন্য অনবরত কিন্তু চালিয়ে যেতে হবে যাতে কিনা পাস্তাগুলো নিচে লেগে না যায়। আর এটা মোটামুটি আপনাদের 10 মিনিট মতন টাইম লাগবে পাস্তাগুলো ফুটে সিদ্ধ হতে এবং দুধটা একটু জাগ হতে বা ঘন হতে। তো দেখুন মোটামুটি ফুটে আমাদের যে পাস্তাগুলো রয়েছে সেগুলো নরম হয়ে এসছে, তো এই মুহূর্তে আমি যে ভাজা শিমুইগুলো রয়েছে সেগুলোকে আমি অ্যাড করে দেবো। এটা ঘি দিয়ে তখন ভেজে রেখেছিলাম, এখন আমি শিমুইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, তো শিমুইগুলো এবার আস্তে আস্তে ঘিয়ের সাথে ফুটবে। তো দেখুন আমাদের শিমুইটা মোটামুটি ফুটতে স্টার্ট করেছে, ঠিক আছে। তো আমি এর মধ্যে আগে থেকে যে তৈরি করে রাখা যে কালারটা ছিল ফুড কালার, কালার এবং তার সাথে মিল্ক মেশানো সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে নিলাম, এটাতে সময়টার মধ্যে একটা খুব সুন্দর কালার চলে আসবে। তো এবার আমি এই মুহূর্তে চিনিগুলোকে অ্যাড করব, এখন আমি চিনিগুলোকে অ্যাড করে নেব। আমি আগেই বলে রাখি চিনি একদম ফার্স্টে দুধে কেউ অ্যাড করে না বা করা উচিত নয়, করলে পরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা অ্যাড করি সেগুলো ঠিকঠাক করে তৈরি হয় না, সিদ্ধ হয় না। তো সেই জন্য যেহেতু এখন পাস্তা এবং শিমুই দুটোই সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য আমি 1 কাপ যে সুগার রয়েছে সেটা আমি অ্যাড করে দিলাম। আপাতত আমি 1 কাপ অ্যাড করে দিয়েছি, আপনারা টেস্ট করে দেখে নেবেন, যদি আপনাদের মনে হয় যে কম বেশি লাগে আপনাদের টেস্ট ওয়াইজ আপনারা একটু অ্যাড করে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, যেরকম কনসিস্টেন্সি আমি চাইছি যেরকম থিকনেস চাইছি সেরকম থিকনেস আমার রেসিপিটাতে চলে এসছে। তো এবার জাস্ট আমাদের সার্ভ করার পালা। রেসিপিটা এতটাই টেস্টি হয়
যে এটা আপনারা উইদাউট এনি ড্রাই ফ্রুটসও খেতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো এটা ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে। তো ফাইনাল টাচ হিসেবে আমি কিছু ড্রাই ফ্রুটস আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা জাস্ট আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। যেহেতু ডেজার্ট আমরা গরম গরম খাই না, তো এটা ঠান্ডা হতে হতে এই ড্রাই ফ্রুটস গুলো এটার সাথে সেট হয়ে যাবে এবং টেস্টও এর সাথে এনহ্যান্স হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমার রেসিপি, পাস্তা সিমুই ক্ষীর। আর এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনারা আজকে চ্যানেলে এসে যারা যারা আমার ভিডিওসটা দেখছেন, ভিডিওটা দেখছেন পুরো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত উইদাউট এনি স্কিপ দেখবে এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর পাশে দেখবেন একটা বেল আইকন রয়েছে, ওটাকে হিট করবেন যাতে আপনাদের যত নতুন নতুন আমাদের চ্যানেলে ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।